পাহাড়ে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বন্ধের দাবিতে খাগড়াছড়িতে অর্ধ দিবস অবরোধ চলছে সকাল ছটা থেকে পাহাড়ের সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ডাকে এই অবরোধ কর্মসূচি চলছে অবরোধের কারণে রাঙ্গামাটি ও খাগড়াছড়ি থেকে ঢাকা ও চট্টগ্রামের সড়কগুলোতে সব ধরনের যান চলাচল বন্ধ আছে সকাল সাড়ে ছয়টার দিকে খাগড়াছড়ির চট্টগ্রাম ও খাগড়াছড়ি রাঙ্গামাটি সড়কে বেশ কিছু স্থানে ইউপিডিএফ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পিকেটে করে কিছু স্থানে সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে প্রতিবন্ধকতা তৈরি করে জেলা সদর মহালছড়ি পানছড়ি দিঘানালা মাটিডাঙ্গা সহ উপজেলা সংযোগ সড়কগুলোতে কিছু স্থানে মোটরসাইকেল ও অটোরিকশা চলাচল করলেও দূরপাল্লার জিপ বাস ও মাইক্রোবাস চলাচল করছে না অবরোধে অপ্রীতিকর ঘটনা এড়াতে শহর পুলিশ মোতায়েন করা হয়েছে